খরচের বোঝায় যোগ হলো গণপরিবহনের বাড়তি ভাড়া, আদায় হচ্ছে কয়েক গুণ বেশি ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম সমন্বয়ের দাবিতে 14 জেলায় ট্যাঙ্ক লরি মালিকদের 24 ঘন্টার ধর্মঘট, বন্ধ তেল উত্তোলন ও পরিবহন। রাজধানীতে পণ্যবাহী ট্রাক ঢুকেছে কম, প্রভাব পড়বে বাজারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব ঢাকার। চীন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে বৈঠক, চারটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই। বিশ্ব মন্দার কবলে অর্ডার কমে যাওয়ায় চাপে দেশের পোশাক শিল্প, বিকল্পের খোঁজে ব্যবসায়ীরা। থ্যাঙ্কসগিভিং ডে ও ক্রিসমাস সামনে রেখে দেখছেন আশার আলো। এবং 15 আগস্ট থেকে বন্ধ মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদন, খুলবে 1 সেপ্টেম্বর। স্থগিতাদেশের কারণে প্রবাসীদের বিড়ম্বনা বাড়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি নাবিলা সোহার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ানো হয়েছে বাস ভাড়া, কিন্তু সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়েও কয়েক গুণ বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা। এতে সকাল থেকে রাজধানীর সব রুটে যাত্রীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়াচ্ছেন পরিবহন শ্রমিকেরা। জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার গণপরিবহনে 40 পয়সা এবং মহানগরীর ভেতরে বাস মিনিবাস কিলোমিটার প্রতি 35 পয়সা ভাড়া বৃদ্ধি করে বিআরটিএ। কিন্তু এটিকে সুযোগ হিসেবে নিয়ে পরিবহন শ্রমিকরা আগের চেয়ে দ্বিগুণ ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে তারও বেশি ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। একইভাবে রাইড শেয়ারের অ্যাপ ভিত্তিক মোটর সাইকেলের চালকরাও বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আগে 30 টাকা করে যেতাম, আজকে 45 টাকা নিল এবং একই ভাড়া। যারা বসে আছে ওদের ভাড়াও একই, দাঁড়িয়ে যাওয়া একই ভাড়া। কোম্পানি অবিলের ভিতরে রেখে দিয়েছে 25 থেকে 5 টাকা করে বাড়তি ভাড়া। আচ্ছা, আমি ওনারা যেভাবে বলছে এইভাবে তো আমার করতে হবে ভাইয়া, নাহলে আমি জরিমানা দিব। করতে তারা 10 টাকার ভাড়া নিচ্ছে, 15 টাকা আমি কাটাবো না। আমি আমার ভাড়া আগে নিচ্ছে 20 টাকা, এখন নিচ্ছে 30 টাকা। ভাড়া তো 50% বাড়ে নাই, যদি 35 পয়সা কিলোমিটারে বাড়ে সেক্ষেত্রে 16 থেকে 17% বাড়ে। আমরা কিভাবে চলবো? সরকারের কথা তারা শুনবে না, আমাদের কথা শুনবে না, তাইলে আমরা যাত্রীরা তো অসহায়, আমাদের আয় রোজগার তো বাড়ে নাই। লিটার প্রতি 46 টাকা তেলের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো ভাড়া বাড়েনি। এই মুহূর্তে রাজধানীর গাবতুল এলাকায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং রাজশাহীর ভদ্রা বাস স্ট্যান্ডে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি তমালের কাছে। হ্যাঁ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বেড়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে কালকে যে বিআরটিএর বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে, কিন্তু যে পরিমাণ ভাড়া সরকার থেকে বাড়ানো হয়েছে তার চেয়ে কিন্তু কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে সবগুলো গণপরিবহনে। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমরা একটি গণপরিবহনে রয়েছি। এই গণপরিবহনটি মূলত ঢাকা শহর থেকে সিটির বাইরে যায়, অর্থাৎ চন্দ্রাহিটি যায় মহাসড়ক পাড়ি দিয়ে। তো সেই জায়গা থেকে আমরা সকালবেলা দেখেছি যে সকল ধরনের গণপরিবহন সিটিতে যেগুলো চলাচল করে সেখানে যেমন ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তেমনি কিন্তু আসলে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এবং সরকার নির্ধারিত যে ভাড়া সেটি কিন্তু হচ্ছে এরকম যে প্রতি কিলোমিটারে সিটি বাসের ক্ষেত্রে 35 পয়সা এবং মূলত দূরপাল্লার ক্ষেত্রে কিন্তু 40 পয়সা, কিন্তু সেটি কিন্তু মানা হচ্ছে না। এবং যাত্রীরা বলছেন যে এটিকে আসলে সুযোগ হিসেবে নিয়েছেন অনেক পরিবহন শ্রমিক এবং তারা কিন্তু কয়েক গুণ ভাড়া হাঁকছেন। এবং যেহেতু এখনও কোনো ধরনের কোনো চার্ট দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে বা বিআরটিএর পক্ষ থেকে, সেই কারণে সেই চার্ট না থাকার সুযোগে কিন্তু সব ধরনের গণপরিবহনে কিন্তু আসলে বাড়তি ভাড়াটি নেওয়া হচ্ছে। এবং জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির কারণে বলা চলে যে এই পরিবহন সেক্টরই মূলত প্রথম যে আঘাতটা সেটা কিন্তু সেই পরিবহন সেক্টরেই গেল। এবং সেই জায়গা থেকে যাত্রীদের সঙ্গে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই যে পরিবহন শ্রমিকদের কিন্তু এক ধরনের সমস্যা হচ্ছে, কারণ তারা বাড়তি ভাড়া হাঁকছেন এবং সেটি কিন্তু আসলে পরিবহনে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু মানছেন না। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এমনটুকু দেখেছি যে এই যে দূরপাল্লার বাস বা স্বল্প পাল্লার যে বাস, সেই বাস ছাড়া কিন্তু সিএনজি অটোরিকশা বা অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে
নেওয়া হচ্ছে। তো সব মিলে বড় এসে আমার কাছে সবশেষ খবর, আমাদের আরেক শহরকুমার রয়েছেন সাইফুর রহমান রকি, তিনি রয়েছেন রাজশাহীতে, আমরা এখন যাবো সেখানে। রকি, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়াও বেড়েছে, বিশেষ করে রাজশাহী যে এখন ভদ্রা যে বাস টার্মিনাল আছে সেখানে কিন্তু অনেকেই আসছেন, তারা এখান থেকে টিকিট নিচ্ছেন এবং নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। সবাই যেটি বলছেন যে আসলে বাস ভাড়া বাড়লেও প্রাথমিকভাবে তারা যে সমস্যাটি ভুগছেন সেটি হচ্ছে যে একেবারে পরিবহন সংকট। এখানে খুব কম সংখ্যক গাড়ি কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে, বেশিরভাগ গাড়ি কিন্তু তারা বন্ধ রেখেছেন, এ কারণে কিন্তু এই ভোগান্তিটা অনেক বেশি হচ্ছে। পাশাপাশি যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে স্বাভাবিকভাবে ভাড়া বাড়বে, এটি তো খুবই স্বাভাবিক কথা। তারা কিন্তু প্রথম দিন থেকেই স্বাভাবিকভাবে ভাড়াটাও বেশি নিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে কোনো কোনো রুটে 50 থেকে 70-80-100 টাকা পর্যন্ত ভাড়া বেড়ে গেছে। বিশেষ করে এখন কিন্তু এই যে রংপুর রুট, রাজশাহী থেকে রংপুর যাওয়ার যে ভাড়া সেটি কিন্তু 60 টাকা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এই রুটের যাত্রীরা আছেন তারা। দেখতে পাচ্ছেন যে এখানে যে বাসগুলো ছেড়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে সেই বাসগুলোর সামনে কিন্তু অনেকে এসে দাঁড়িয়ে পড়ছে, যেহেতু একটি এখন যেহেতু খুব কম সংখ্যক বাস যেহেতু চলাচল করছে সেক্ষেত্রে কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু বেশ রয়েছে। আমরা আসলে দেখতে পাচ্ছি যাত্রীদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে হঠাৎ করে জ্বালানি তেলের দাম এতটা বেড়ে যাওয়ার কারণে আসলে তাদের জীবনযাত্রায় সেটির একটি বিরূপ প্রভাব পড়েছে। এই বিরূপ প্রভাব পড়ার কারণে তাদের কিন্তু পরিবার চালাতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, পাশাপাশি এই ভাড়া বৃদ্ধির জন্যও কিন্তু তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে জ্বালানি তেলের দাম যদি সহনীয় পর্যায়ে থাকতো তাহলে হয়তো ভাড়া আরও কম বৃদ্ধি হতো, সেক্ষেত্রে মানুষের চলাফেরাটা কিছুটা হলেও হয়তো স্বাচ্ছন্দ্য করতে পারতো, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এবং তারা ক্ষোভ প্রকাশ করে যেটি বলছেন যে জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া কিন্তু যে বাড়ছে সেটি অনেক বেশি, এখন পর্যন্ত ভাড়া নেওয়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখনও নিজেদের মতো করে তারা যে যেমনভাবে পারছেন সে তেমনভাবে কিন্তু যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন। এইভাবে আসলে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারাও যেটি বলছেন যে আসলে এই ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, পাশাপাশি তাদের মালিকপক্ষ থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই বিষয়গুলোই তারা মেনে চলছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে এবং তার আগে রাজধানীর গাবতলি থেকে। ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধির দাবিতে 24 ঘন্টা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে খুলনা বিভাগের 10 জেলাসহ 14 জেলার ট্যাঙ্ক লরির মালিকরা। এই মুহূর্তে শহরের খালিশপুর এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব কিন্তু পড়েছে জ্বালানি তেল পরিবহন ক্ষেত্রেই, এছাড়া কমিশন বৃদ্ধির দাবি করেছেন জ্বালানি তেল পরিবেশক সমিতি। এই দুই দাবিতে কিন্তু আসলে খুলনায় যে 3টি ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা সেই 3টি ডিপো থেকে আজ সকাল থেকে কিন্তু জ্বালানি তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। এখানে গতকাল রাতে কিন্তু আসলে তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন, অর্থাৎ জ্বালানি তেল উত্তোলনের ক্ষেত্রে যে কমিশন আসলে এখানকার পরিবেশকরা পান সেই কমিশন কিন্তু আসলে বাড়ানোর কথা বলছেন। প্রতি লিটারে আমরা জেনেছি এখানে 1.78 থেকে 1.80 টাকা মতো কমিশন পান, কিন্তু তারা দাবি করছেন যে 5 টাকার নিচে কমিশন দিলে তাদের যে উত্তোলন খরচ এরপরে আসলে লাভ হয় না, এ কারণে কিন্তু আসলে তারা এই 5 টাকা কমিশন দাবি করেছেন প্রতি লিটারে। এর পাশাপাশি জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি পেয়েছে সেই দাম বৃদ্ধির কারণে কিন্তু জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রেও কিন্তু আসলে দাম বেড়েছে, কিন্তু সেই পরিবহনের ক্ষেত্রে কিন্তু আসলে দাম বাড়ানো হয়নি, এ কারণে জ্বালানি তেল যারা পরিবহন করেন ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন তারাও কিন্তু আসলে এই জ্বালানি তেলের যে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন। এই দুই দাবিতে কিন্তু 24 ঘন্টার জন্য আসলে তারা যে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখেছেন এবং এই খুলনায় যে 3টি ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা এই 3টি ডিপো থেকে কিন্তু খুলনা বিভাগের 10 জেলাসহ মোট 14 জেলার বিভিন্ন পাম্পে এই অকটেন পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হয়ে থাকে। তো আসলে গতকাল এই সিদ্ধান্তের পরে আজ
সকাল থেকে কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে খুলনা সহ এই দেশের 14 জেলার পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ কিন্তু বন্ধ রয়েছে। যদিও আমরা এখানকার পেট্রোল পাম্পে মালিকদের সাথে কথা বলেছি, তারা অনেকে জানিয়েছেন তাদের আসলে রিজার্ভ রয়েছে কিছুটা, এই কারণে এখনও কিন্তু যে এই প্রভাবটা কিন্তু পড়তে শুরু করেনি। অন্যদিকে এখানকার যারা শ্রমিক সংগঠন রয়েছেন তাদেরকে আসলে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারাও কিন্তু আসলে জানিয়েছেন যে মালিকদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথে তারা আসলে একমত, কেননা আসলে এই মালিকরা আর্থিক ক্ষতির মুখে থাকলে কিন্তু আসলে গাড়ি বন্ধ থাকবে এবং শ্রমিকরা কিন্তু আসলে তাদেরও আসলে আর্থিক ক্ষতি হবে। তো এই কারণে আসলে কিন্তু তারাও এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন। তো খুলনা থেকে আমার কাছে ট্যাক লরি যে ধর্মঘট, এই ছিল তার সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম খুলনা থেকে। জ্বালানি তেলের বাড়তি মূল্যের সঙ্গে এখনও ভাড়ার সমন্বয় না হওয়ায় রাজধানীতে পণ্যবাহী ট্রাক ও পিক আপ খুবই কম ঢুকেছে। দর কষাকষি করে যারা এসেছেন, দূরত্ব ভেদে ট্রাক প্রতি বেড়েছে 4-5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন, এ প্রভাবে খুচরা বাজারে সব ধরনের সবজিতে ক্রেতাদের গুনতে হবে বাড়তি 5-10 টাকা, বাড়বে মাছ ও চালের দামও। নাজমুল সালেহীর রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, এই পাইকারি সবজি বাজারে প্রতি রাতে ঢাকার বাইরে থেকে প্রবেশ করে শত শত পণ্যবাহী ট্রাক। তবে শনিবার রাতে গিয়ে দেখা যায় অন্যান্য দিনের তুলনায় ট্রাকের সংখ্যা বেশ কম। চালকরা বলছেন, জ্বালানি তেলের বাড়তি মূল্যের সঙ্গে এখনও ট্রাক ভাড়া সমন্বয় না হওয়ায় কমে গেছে ট্রাকের সংখ্যা। তেলের দাম বেড়েছে, বুঝেছেন, ভাড়া তো আমাদের নিজস্ব কোনো ইয়ে হয়নি, এই জন্য গাড়ি ঘোড়া কম, সমন্বয় এখনও হয় নাই। এটা হওয়ার পরে মোটামুটি গাড়ি বেশি ঢুকবে, আজকে অনেক কম ঢুকছে গাড়ি। ভাড়া নির্দিষ্ট করে না দেওয়ায় দর কষাকষির মাধ্যমে পণ্য নিয়ে এসেছেন অনেকেই, এতে ট্রাক প্রতি বেড়েছে 4-5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন, এতে খুচরা বাজারে সব ধরনের সবজিতে বাড়বে 5-10 টাকা পর্যন্ত। আগে ভাড়া ছিল 12,000, এখন নিতে হবে 15,000। কেজি প্রতি আপনার 5-7 টাকা বাড়ায় ব্যস্ত হইব, প্রত্যেকটা সবজিতে গড়ে মনে করেন 5-7 টাকা করে বাড়ছে। একই অবস্থা কারণ বাজারের মাছের বাজারেও, ট্রাক কম আসলেও বাড়তে দিতে হচ্ছে 4-5 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন, সব ধরনের মাছে পাইকারিতে বাড়বে কেজি প্রতি 10-15 টাকা, খুচরা পর্যায়ে বাড়বে আরও। চট্টগ্রামের থেকে আগে 16,000 টাকা ভাড়া আসতো, এখন 20,000-22,000 টাকা চায়, এখন তো কেজিতে 20-30 টাকা বাড়াইতে হইব। গাড়ি আনতাম 4,500-6,000 টাকা। বাবুবাজার চালের আড়ত ঘুরে দেখা যায় উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কোনো ট্রাকই আসেনি, আশেপাশের জেলাগুলো থেকে হাতে গোনা কয়েকটি ট্রাক এসেছে চাল নিয়ে। ট্রাক প্রতি 3-4 হাজার বাড়তি লাগায় খুচরা পর্যায়ে সব ধরনের চালের দাম 4-5 টাকা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। 3-4 হাজার টাকা গাড়ি ভাড়া বাড়তি, চালের দামও তো কেজিতে 4-5 টাকা বাড়াইতে হবে। আগে লাগতো 8,000 টাকা, 13,000 টাকার মতো তেল লাগবে। বন্যা সহ বিভিন্ন অজুহাতে এরই মধ্যে সবজির দাম নাগালের বাইরে, তার ওপর এই বাড়তি দাম যোগ হলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা ক্রেতাদের। রাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। একটি বিষয় যদি বলতে চাই যে রাজধানীতে আমরা কয়েকটি বাজারই ঘুরে এসেছি, আমরা যেমন একই সঙ্গে কাউরন বাজারে ছিলাম যেখানে পাইকারি সবজিও বিক্রি করা হয়, এবং একই সঙ্গে আমরা মোহাম্মদপুর টাউন হল যেখানে আসলে যে খুচরা বাজারের, তো এখানেও আমরা এসেছি। সবখানে আসলে যে জ্বালানি তেলের যে দাম বাড়ার প্রভাব, একটি নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে দেখা যাচ্ছে বাজারগুলোতে ধীরে ধীরে। একটি খুচরা বাজারে কিন্তু আমরা একটি মিশ্র অবস্থা দেখতে পাচ্ছি, কোথাও কোথাও কোনো কোনো সবজির দাম বেড়েছে, আবার কোথাও কোথাও মানে আগের দামই বিক্রি করা হচ্ছে কোনো কোনো সবজি। সেই আগের দামই বিক্রি করার ক্ষেত্রে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা আসলে যেটি বলছেন যে সব ক্ষেত্রে হয়তোবা যে এখনই সেই প্রভাবটি পড়তে শুরু করেনি, কিন্তু এটি ধীরে ধীরে হয়তোবা যে কাল পরশুতে যে বাদবাকি যে সবজিগুলোর দাম এখনো বাড়েনি সেগুলোর দাম কিন্তু বাড়তে শুরু করবে, এমনটাই কিন্তু যে তাদের শঙ্কা। যে বিষয়টি আসলে যে বলা হচ্ছে যে আমরা যখন মানে ক্রেতা বিক্রেতা দুই শ্রেণীর সঙ্গেই যখন কথা বলছি, সবাই কিন্তু আসলে যে বলছেন যে প্রায় সব ধরনের সবজির দামই মানে বেশিরভাগ
বেশিরভাগ সবজির দামই কিন্তু যে 5 থেকে 10 টাকা এবং কোনো কোনো সবজির দাম এর বেশিও বেড়ে গিয়েছে। তো আমরা যখন রাজধানীর কাউরান বাজারে যারা মানে আড়তদার রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলছি, তারা আসলে যেটি বলছেন যে প্রতিটি ট্রাকে তাদেরকে 4-5 হাজার টাকা, কোনো কোনো ক্ষেত্রে 6 হাজার টাকার মতন যে তাদেরকে যে পরিবহন খরচ বেড়ে গিয়েছে, তো সে কারণে তাদেরকে এই যে দাম বেড়ে যাওয়াটা যে পরিবহন খাতে সেটিকে সমন্বয় করতে হচ্ছে আসলে যে মানে পণ্যের দামের ক্ষেত্রে। তো সেই সমন্বয় করতে গিয়ে কিন্তু যে মোদ্দা কথা আসলে যেটি দাঁড়ায় সব মিলিয়ে কিন্তু যে দিন শেষে সেই মানে বাড়তি দামের যে বোঝা সেটি কিন্তু যে ভোক্তার কাঁধে গিয়েই কিন্তু যে পড়ছে। আমরা যখন এই জায়গাগুলোতে এখানে যখন সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছি, তারা কিন্তু আসলে বলছেন যে একদিকে যেমন জ্বালানি পণ্যের দাম বাড়ছে সেটির মানে নানাভাবেই কিন্তু তাদের উপর সেই অভিঘাতটি পড়ছে, এবং একই সঙ্গে তাদেরকে এই যে পণ্যের দাম বেড়ে যাওয়া সেটিতে এমনিতেই কিন্তু গত কয়েকদিন যাবৎ তারা যে কথা বলছেন যে ঊর্ধ্বগতি ছিল, কিন্তু তারপরে আবার জ্বালানি তেলের যে মূল্যবৃদ্ধি তার প্রভাবে কিন্তু যে অবস্থা দাঁড়িয়েছে বাজারের তাতে কিন্তু তাদের জন্য একটি অসহনীয় অবস্থা তৈরি হয়ে গেছে। তো এই চলে রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিং এর মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ঢাকা। সকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর দ্বিপাক্ষিক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। এ সময় স্বাক্ষর হয়েছে 4টি চুক্তি ও 1টি সমঝোতা স্মারক। পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চীনের অভ্যন্তরীণ বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের শুল্ক সুবিধা 98% বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী। রোববার সকাল 7:45 প্রাতরাশের জন্য আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। প্রায় 1 ঘন্টা ব্যাপী এই বৈঠকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আবারও বেইজিং এর মধ্যস্থতায় মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন আব্দুল মোমেন। ওয়াং ইও আশ্বাস দেন সহযোগিতার। বৈঠক শেষে ঢাকা বেইজিং এর মধ্যে স্বাক্ষরিত হয় 4টি চুক্তি ও 1টি সমঝোতা স্মারক। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, দেশটির অভ্যন্তরীণ বাজারে 97% শুল্ক সুবিধা থেকে আরও 1% বাড়াবে চীন, কার্যকর হবে সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর এই আরও 1 extra% 97 থেকে 98, এবং এই এক্সট্রা 1%-এর মধ্যে আমি আশা করি বাংলাদেশের বিশেষ করে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস খাতের ওভেন প্রোডাক্টের কিছু লিমিটেশন ছিল। এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের যে দিস এক্সট্রা 1% অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস দ্যাট চায়না উইল অ্যালাউ ডিউটি ফ্রম বাংলাদেশ। এদিকে সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে ঢাকার অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওয়াং ই। ক্ষেত্রে রোহিঙ্গা সমস্যার সমাধানে পলিটিক্যাল সলিউশনে চীন অব্যাহতভাবে কাজ করে যাবে, তবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এটা খুবই জোরালোভাবে তার কাছে বলেছেন। দুদিনের ঝটিকা সফরে শনিবার ঢাকায় আসেন এ পরাশক্তিধর দেশটির প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে দুপুরের মধ্যে ঢাকা ছাড়বেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন অডিটোরিয়ামে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলেরই ছাত্র ছিল, তাকেও নির্মম ভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, আমার ফুফা আব্দুর রব সানিয়াবাদ কৃষি মন্ত্রী, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তাদেরকে এবং সেই বাড়িতে আরও অনেক সদস্য, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। শেখ ফজলুল হক মনি, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র ছিল। আরজুমণি, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, শেখমণির স্ত্রী এবং আমার সেজু ফুপুর মেয়ে, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বাবার আক্রান্ত হয়েছে শুনে ছুটে এসেছিলেন তার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, তাকেও ঘাতকেরা ছাড়েনি, তাকেও হত্যা করেছে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান, তাকেও হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন সকলকে আজকে আমি স্মরণ করি। আজকে আপনাদের যে বিষয়টি জেন্ডার সমতা, আমি মনে করি এ বিষয়ে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আপনারা যদি আমার দেখা নয়াচীন বইটি পড়েন সেখানে দেখবেন সেই 52 সালে
তিনি চীন ভ্রমণে গিয়েছিলেন। তখন তো তার খুব অল্প বয়স, তারপরেও তিনি চীনে যেভাবে দেখেছিলেন এবং সেখানে এই নারীর ক্ষমতায়নের জন্য তিনি খুব চমৎকার কথাগুলি লিখে গেছেন। তাছাড়া তার বইতে, তার ফিলোসফিতে সবসময় আমরা পাই, তিনি সবসময় মনে করতেন নারী পুরুষের একটা সমান অধিকার থাকা, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে তিনি যে কথাটা সবসময় বলতেন যে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা সেটা একান্তভাবে প্রয়োজন। শুধু তাই না, স্বাধীনতার পর তিনি আমাদের যে সংবিধান দিয়েছেন সেখানেও কিন্তু তিনি নারী পুরুষের সমান অধিকার, অনগ্রসর যে গোষ্ঠী তাদের অধিকার, সকলের অধিকারের কথাই কিন্তু তিনি বলে গেছেন। বাংলাদেশে প্রথম পুলিশে চাকরি নারীদের জাতিপিতা বঙ্গবন্ধুই দিয়ে গেছেন। পড়াশোনার ক্ষেত্রে নারী শিক্ষাকে অবৈতনিক তিনি করে দিয়ে যান। নারীদের জন্য চাকরি, সরকারি চাকরিতে 10% কোটাও নির্দিষ্ট করে দিয়ে যান, এবং সেখানে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন আমাদের নির্যাতিত নারীরা। পাকিস্তানি হানাদার বাহিনী যাদের উপর পাশুক অত্যাচার করেছিল, ক্যাম্পে রেখে দিয়েছিল, তাদেরকে তো আসলে অনেক পরিবারই গ্রহণ করতে চায়নি। তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, এমনকি তাদেরকে তার বিয়ের ব্যবস্থা সবই যেমন করেছিলেন, সেই সাথে সাথে তারাও যেন চাকরি করার সুযোগ পায়, ট্রেনিং পায়, সেই ব্যবস্থাটাও তিনি করে দিয়েছিলেন। এবং আমি আজকে মূল প্রবন্ধ যিনি পাঠ করেছেন সেলিনা হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাই। অত্যন্ত চমৎকারভাবে তিনি নারীদের যে অধিকার, সেই অধিকারের বিষয়ে তুলে ধরেছেন, পাশাপাশি আমার মায়ের কথাও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আলোচকবৃন্দ আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, আমাদের পরিবারের সকলে যারাই আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পেরেছি সব ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমরা ছাত্রছাত্রী ছিলাম। আমাদের পরিবারে আমরা আব্বা, আমি, কামাল, আমরা কামালের স্ত্রী খুকি, আমরা সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট অবদান রয়েছে এদেশের প্রতিটি সংগ্রামে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এই অঞ্চলের মানুষকে উচ্চশিক্ষা শিক্ষিত করার লক্ষ্য নিয়ে, যখন এই অঞ্চলটা খুবই অবহেলিত ছিল। আর স্বাধীনতা পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের আন্দোলন, থেকে যে আন্দোলন শুরু করেছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রতিটি আন্দোলনের পীঠস্থান হচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি একটু পিছনে তাকাই, সেই আইয়ুব খান যে সেনাবাহিনী প্রধান হয়েও নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করেছিল, সেই আইয়ুব বিরোধী আন্দোলন, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাঙালির মুক্তি সনদ ঘোষণা দেন, সেই আন্দোলন, আমাদের বাংলা ভাষা নিয়ে অনেক রকমের বাধা বিপত্তি আসে, সেই হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট, সেই মজিদ খান শিক্ষা কমিশন রিপোর্ট থেকে শুরু করে নানা ধরনের আমাদের শিক্ষাকে মানে সঠিকভাবে না নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করার যে প্রচেষ্টা, অথবা বাংলা ভাষা, বাংলা ভাষায় কথা বলবো কিন্তু বাংলা লিখতে হবে, একবার আরবি ভাষা কখনো ল্যাটিন ভাষা, ল্যাটিন শব্দ কখনো আরবি শব্দ, এই সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলন এখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আইয়ুব খানের পতন ঘটে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এরপর ইয়াহিয়া খান, তার বিরুদ্ধেও আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে বিজয়ের পর 15ই আগস্ট ঘটনা যখন ঘটল, জাতির পিতাকে হত্যার পর এদেশে সংবিধান লঙ্ঘন করে সেই আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে মার্শাল ল জারি দিয়ে মিলিটারি ডিক্টেটারের উত্থান। সেই জিয়াউর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল তখন প্রতিবাদ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলেই, সেই মিলিটারি ডিক্টেটারের বিরুদ্ধেও আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর আসলো ইয়াহিয়া খান, এরশাদ, আর এক মেজর জেনারেল। জিয়ার পতনের পরে এরশাদের উত্থান, তার বিরুদ্ধেও আন্দোলন,
এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু যাত্রা শুরু। এবং শুধু তাই না, এরপর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে যখন গণতন্ত্র আনলাম তখনও ক্ষমতায় আসলো, ক্ষমতা কিন্তু ক্যান্টনমেন্টেই ছিল, জিয়ার স্ত্রী খালেদা জিয়া। 15 ফেব্রুয়ারি 96 সাল একটা ভোটারবিহীন নির্বাচন করে যখন নিজেকে ঘোষণা দিল তৃতীয়বারে প্রধানমন্ত্রী, তখন যে আন্দোলন শুরু হয়েছিল এই ভোট চুরির প্রতিবাদে, সে আন্দোলনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু। শুধু সেখানেই থেমে থাকেনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের গণ জাতির পিতা ছয় দফা দেবার পর তাকে গ্রেপ্তার করে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, তখন যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আইয়ুবের বিরুদ্ধে, সেই থেকেই আইয়ুবের পতন। কাজে সেই যে একটা ধারা সৃষ্টি হয়েছিল তারই পথ বেয়ে কিন্তু এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যেকটা আন্দোলন যার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এই 15 ফেব্রুয়ারি ভোট চুরি করার অপরাধে খালেদা জিয়ার বিরুদ্ধে যে আন্দোলন হলো মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 30 মার্চ ভোট চুরির সেই দায় নিয়েই খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়েছিল। দেখছেন এ সময়ের বাণিজ্য। বিশ্ব মন্দার কবলে পড়া ইউরোপ আমেরিকা থেকে অর্ডার কমে যাওয়ায় চাপে পড়েছে পোশাক শিল্প, গত 2 মাসে কমেছে অন্তত 20%। এ নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দেব। বিশ্ববাজারে যে মন্দা সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়েছে দেশের পোশাক শিল্পে, সে বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে যে কথাবার্তা যোগ দিয়েছেন বিজিএমের সাবেক প্রথম সহসভাপতি এস এম আবুতেব, তো আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব মন্দার প্রভাবে পড়েছে গার্মেন্টস শিল্পে, আসলে প্রভাবটা কেমন পড়েছে এবং কেন পড়ছে? দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে নিষেধাজ্ঞা সৃষ্টি হয়েছে, বিভিন্ন দেশে চলাচলে বিঘ্ন হচ্ছে, জাহাজ চলাচলে বিঘ্নিত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর ইউরোপ আমেরিকা কানাডায় একটা বড় ধরনের মন্দা সৃষ্টি হয়েছে। খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুর দাম মূল্য বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, সব কিছু মিলে ওখানকার যে মানুষের ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতার মধ্যে এখন কোনো জিনিসই নাই, যার জন্য মানুষ এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনা ছাড়া ওদের যে পোশাক আশাক এগুলি কিনা একটু কমিয়ে দিয়েছে, যার জন্য বিভিন্ন বড় বড় স্টোরগুলিতে এখন একটা সংকটের সৃষ্টি হয়েছে, তাদের মালগুলি বিক্রি হচ্ছে না, ওদের গোডাউনের মধ্যে মালের স্তূপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশে বাংলাদেশে পোশাক শিল্পে তার প্রভাবটা কেমন পড়ছে, অর্ডার কেমন স্থগিত হচ্ছে? অনেক এই যে আমরা যে এখন বর্তমান চলমান যে আমাদের যে সিজনটা চলছে, এই সিজনের মধ্যে আমরা ধরতে গেলে অর্ধেকেরও বেশি 40% অর্ডার আমরা কম পেয়েছি। যে অর্ডারটা আমরা 1,10,000 পিস পেতাম সেটা এখন আমরা পেয়েছি 6,00,000 পিস অথবা 4,00,000 পিস। অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, যে প্রয়োজনীয় অর্ডারগুলি ছাড়া বাকি অর্ডারগুলো ওরা নিচ্ছে না। এখন ওরা বাজার অবজার্ভ করছে, দেখছে, কারণ যেহেতু ওদের গোডাউনের মধ্যে প্রচুর মাল রয়ে গেছে, তারা এক্সট্রা কোনো মালামাল নিচ্ছে না। এবং একটা প্রশ্ন আসে আপনার কাছে, প্রশ্ন যেটা করবো, এই যে অর্ডার যে বাতিল হচ্ছে, স্থগিত করছে, শিপমেন্ট স্থগিত রাখছে, এর ফলে আমাদের গার্মেন্টস শিল্পে তার প্রভাবটা কেমন পড়ছে? দেখুন, আমরা তো এই যে অর্ডার যদি না থাকে আমাদের ফ্যাক্টরি কী জন্য চলবে? অর্ডার আছে বলেই তো ফ্যাক্টরি চলে। এখন যদি না চলে তাহলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, শ্রমিক ছাঁটাই হবে, এখানে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হবে এবং আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের রপ্তানি আয় যদি আমরা যদি গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যায়, আমাদের রপ্তানি আয় একটা বড় ধরনের আঘাত পড়বে। তা আমরা আশা করছি এই ধরনের সিচুয়েশন হয়তো হবে না, এই সিজনে যেই প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা হয়তো অচিরে কেটে যাবে। আমরা যেটা জেনেছি, যেটা জানতে পেরেছি, যেটা হচ্ছে সামনে রয়েছে থ্যাংকস গিভিং ডে রয়েছে, তারপর রয়েছে ক্রিসমাস ডে এবং নব নিউ ইয়ার রয়েছে, এই তিনটি সময়কে সামনে রেখে আসলে কি আমাদের রপ্তানি কিছুটা বাড়বে কিনা, যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা কাটবে কিনা? আমরাও প্রত্যাশা করছি আগামী যে থ্যাংকস গিভিং অথবা যে বিশেষ করে ক্রিসমাস ডে যে বড় একটা বড় দিন ওদের যেটা হয় সেটাতে একটা বড় ধরনের মুভমেন্ট হয়। এই মুভমেন্টে যদি আমাদের আবার এটা ফিরে আসবে বলে আমরা প্রত্যাশা করতেছি, কিন্তু যেভাবে মন্দা অব্যাহত রয়েছে, যেভাবে যুদ্ধের কোনো সুরাহ আমরা দেখতে পাচ্ছি না, একটা মনের মধ্যে শঙ্কা থেকেই গেল যে আমরা যদি যুদ্ধ অব্যাহত থাকে এই মন্দার ভিতরে মানুষ কতটুক এই আপনাদের ক্রিসমাস উপভোগ করবে অথবা কতটুক কেনাকাটা করবে। একটা প্রশ্ন যেটি বলা হচ্ছে যে এখন পর্যন্ত যেসব অর্ডার আসছে তাও আবার 30% কম দামে এবং সেগুলো আবার আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে তারা নিয়ে নিচ্ছে, তাহলে আমাদের এক্ষেত্রে এই মার্কেটটা দখলে রাখার জন্য সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, একজন বায়ারতে তার যে একটা টার্গেট থাকে যে আমি এই বছর এত পরিমাণ গার্মেন্টস আমদানি করব। ওরা দেশ বিদেশ, সে আমরা বাংলাদেশ থেকে এত আনবো, ভিয়েতনাম থেকে এত আনবো, ইন্দোনেশিয়া থেকে এত আনবো, চায়না থেকে এত আনবো, একটা টার্গেট থাকে ওদের। ওভারঅল অর্ডার যখন কমে গিয়েছে, এখন আমার বাংলাদেশের যে ইয়েটা ছিল, ভাগটা ছিল,
ওখানে অন্যরা ভাগ বসাতে শুরু করেছে। সুতরাং এখানে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, এই প্রতিযোগিতায় ওরা আমাদের থেকেও কম দাম দিয়ে অনেকে এটা অফার করছে, যেই কারণে কিছু অর্ডার আমাদের দেশে আসার কথা ছিল আমাদের একটা সেই অর্ডারটা অন্য দেশে চলে যাচ্ছে। আসলে এটা একটা গ্লোবাল একটা কম্পিটিশন এবং গ্লোবাল একটা সমস্যা। এই গ্লোবাল সমস্যায় আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং বাংলাদেশও এর প্রভাব এসে পড়ছে। আসলে এখানে আমরা নিজেরাও বুঝছি না যে এটাকে কীভাবে মোকাবেলা করব। আমাদের রপ্তানি আয়ের প্রধান খাত কিন্তু তৈরি পোশাক। আমাদের প্রায় গত বছর ছিল যেটা 43 বিলিয়ন মার্কিন ডলার, এবার লক্ষ্যমাত্রা 46 বিলিয়ন মার্কিন ডলার। এই রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা যদি ধরে রাখতে হয়, সরকারকে একটা সাজেশন দেন, সরকার যেন এই পথে আগায়। আমরা যেটা বলবো সেটা হলো যে আমরা বৈশ্বিক যে প্রবলেম সেটা আমাদের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়, কিন্তু আমাদের সরকার ইচ্ছে করলে আমাদের ব্যবসা করার যে পদ্ধতি, আমাদের যে কস্ট অফ ডুইং বিজনেস অথবা বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা আছে, বন্দরসহ বিভিন্ন কাস্টম বন্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতা হয়, যেখানে আমরা যেন প্রতিযোগিতা টিকে থাকতে পারি, সহযোগিতা পাই, নীতিগত সহযোগিতা পাই, এই সমস্ত সহযোগিতাগুলি দিয়ে এরকম দুঃসময়ে যদি আমাদের সরকার এগিয়ে আসে, অবশ্যই ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছি বিজিএমের প্রথম সহসভাপতি, সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈবের সাথে। তিনি আমাদেরকে দিক নির্দেশনা বলছিলেন যে এখন যে জটিলতা চলছে, যে স্থবিরতা চলছে, সেটি কাটি উঠবে তো সেজন্য প্রয়োজন যেমন ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে লবিং করতে হবে এবং সরকারকে সমান্তরে এগিয়ে আসতে হবে। যে আমাদের যে আজকে যে আলোচনা বৈশ্বিক বন্দর প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে, তো সেই নিয়ে যে আলোচনা করছিলাম সে আলোচনা এখানে শেষ করছি। দেখছেন এ সময়ের বাণিজ্য। মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ অনলাইন আবেদন সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। আগামী 15 থেকে 31 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের সুবিধাটি বন্ধ থাকবে, তবে 1 সেপ্টেম্বর থেকে পুনরায় আবেদনের জন্য নতুন সুবিধা চালুর কথা রয়েছে। এদিকে 14 আগস্টের মধ্যে যেসব আবেদন জমা হবে সেগুলোর কাজ 31 আগস্টের আগেই শেষ করা হবে বলেও জানানো হয়। বাংলাদেশ সহ 14টি দেশ থেকে প্রায় 360,000 বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। এ ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।